হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী জাবোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই মিলে এই কটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। একদম পান খাওয়া থেকে শুরু করে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু তো ছিলই, তার সাথে একটু রূপচর্চাও হয়েছিল। এই দেখো, একটা বোলের মধ্যে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছিল সোনা ভাই। আমাদের তো জানোই তোমরা, বেলকনিতে দুটো অ্যালোভেরা গাছ রয়েছে, তো কখনোই আমি ওগুলো মানে ইউজ করি টরি না। তো সোনা ভাই কী করেছে, ওখান থেকে দুটো পাতা কেটে তারপর তার মধ্যে থেকে জেলটা বের করে দেখো আমার মুখে একটু লাগিয়ে দিচ্ছে। এখন আর না মানে নিজেরই আলস্যের জন্য রূপচর্চা চর্চা কিছুই করা হয় না, তো সোনা ভাই বেশ একটু সুন্দর করে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছিল। আবার এটার সাথে একটু নারকেল তেল মিশিয়ে চুলে লাগালে খুব ভালো। আমি কখনোই লাগাই না, চুলটা পুরো রাফ হয়ে গেছে, তাও কখনোই আর লাগানো হয় না। তবে সোনা ভাই আজকে মন্দি অর্ক ওদেরকে একটু লাগিয়ে দেবে আর কি, তার জন্য দেখো প্রিপেয়ার করে নিয়েছে অ্যালোভেরা জেলের সাথে নারকেল দিয়ে। কি আছে সোনা ভাই? অ্যালোভেরা, এটাতে কি হয়? হুলুস্থুলু করতে করতে কীভাবে যে দিন রাত কেটে গেলেও বুঝতেই পারলাম না। আর আমি একটা জিনিস করতাম, কী বলো তো, রোজ দিন দুপুরেই রান্নাটা সেরে নিতাম, একটু বেশি করেই রান্নাটা করে রাখতাম, আলাদা বাটিতে রেখে দিতাম, কেননা খুব গরম পড়েছে তো, তার জন্যে দুটো বাটিতে আলগিয়ে আমি তরকারিগুলো রেখে দিতাম, যাতে তরকারিগুলো নষ্ট হয় না, অথচ রাতের রান্নার ঝামেলাটাও থাকে না। তাহলে কী হয়, সন্ধ্যাবেলা একটু চাটা খাওয়া হলো, চায়ের আড্ডা হলো, তারপর গল্পগুজব করতে করতেই গিয়ে জাস্ট ভাতটা বসে দিলেই হয়ে যায়। তো যাই, তো এক একদিন মাছ টাছ যেরকম ছিল সেরকম নিরামিষও এক দুটো আইটেম করতেই হতো। তো এর মধ্যেই আমি একদিন করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা তরকারি, বেশ সুন্দর হয়েছিল আর কি। তোমরা আমার আগের ব্লগে আমার শাশুড়ি মায়ের বার্থডেতে অনেকেই উইশ করেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার শাশুড়ি মায়ের তরফ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কয়েকজনের কমেন্টস এগুলো আমার এত মন ছুঁয়ে গেছে যে ওগুলো যদি একটু আমি না পড়ি তাহলে আমার নিজেরই ভালো লাগবে না। এক্সপ্লোর উপমা থেকে উপমা দিয়ে আমাকে লিখেছেন যে সবাই এইভাবে হাসি খুশি থাকো, সম্পূর্ণ পরিবার মিলে কি সুন্দর আনন্দ করলে, মাসিমার জন্য অনেক অনেক ভালোবাসা দূর থেকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ উপমা দি, তুমি এইভাবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর অবশ্যই আমি মাকে তোমার উইশটা জানিয়ে দিয়েছি, আর মাও তোমাকে ধন্যবাদ জানিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে, আর সবাইকেই আমি থ্যাংক ইউ জানাচ্ছি যারা যারা তোমরা মাকে উইশ করেছো। কাকলিজ কুকিং হাব থেকে কাকলিদি আমাকে কমেন্ট করেছেন যে একদম মন ভালো করে দেওয়া একটা দিন আমাদের উপহার দিলে বর্ণালী। থ্যাংক ইউ সো মাচ কাকলিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তোমাদের এই কমেন্টসগুলো আমার জন্য অনেক অনেক মূল্যবান, থ্যাংক ইউ সো সো মাচ। মিষ্টিমন ক্রিয়েশন থেকে মিষ্টিমন আমাকে একটা কমেন্ট করেছে, নাইস ব্লগ, সুইট ফ্যামিলি, অ্যাবসলিউটলি বিউটিফুল বন্ডিং। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো, অনেক ধন্যবাদ তোমাকে। আমার না খুব ভালো লাগে এই কমেন্টসগুলো পড়তে। অনেক সময় কি হয়, ব্যস্ততার জন্য মানে রিপ্লাই করা হয় না, কিন্তু এত ভালো লাগে না এগুলো কমেন্টস পড়তে, দেখতে খুব ভালো লাগে জানো। সুমিত ভাই, সুমিত কাটোয়া রক থেকে সুমিত ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, দিদার সুস্থতা কামনা করি, শুভ জন্মদিন জানিয়েছি, কেকটা দারুণ, ভালো কাটুক সর্বদা। থ্যাংক ইউ সুমিত ভাই, আমি তোমার এই উইশটা আমি অবশ্যই মায়ের কাছে পৌঁছে দেব, থ্যাংক ইউ সো মাচ। আর সবার কমেন্টসগুলোই এত সুন্দর ছিল না যে এবার সবগুলো আমি পড়ে শেষ করতে পারছি না, এরকম মনে হচ্ছে, খুবই ভালো লাগছিল জানো। এই কদিন শুধু খাওয়া দাওয়াই নয়, তার সাথে খেলাধুলাও চলছিল জানো। খেলাধুলা মানে কী বলো তো, আমাদের বাড়িতে 10-25 খেলার একটা বেশ আসর বসে। আমি অবশ্য খুব একটা বেশি খেলতে টেলতে জানি না, তবে যখনই বাড়ির মেয়েরা আসে
জামাইরা আসে, তখন 10-25-এর একটা আড্ডা বসে আর কি। তো ছোট কাকু ওদের সাথে যোগ দেন, আর যোগ দিয়ে তো বেশ ভালো লাগে, দুজন দুজন টিম হয়, তো হার জিত ওসব আছে না, বেশ ভালোই লাগে। আমি গিয়ে দেখি আর কি, আমি এখনো খেলাতে শিখে উঠতে পারিনি ঠিক, কিন্তু আমার দারুণ লাগে। ছোটবেলা দেখতাম আগে, মা ওরা কখনো কখনো খেলতো, এখানে দেখলাম শ্বশুরবাড়িতে এসেও বেশ এটার প্রচলন আছে। এত গরম দিয়েছিল কদিন, তো তার মধ্যে আবার একদিন একটু মেঘলা করে বৃষ্টি বৃষ্টি ভাবও চলে এসেছিল, মানে সব কিছু একদম মেলাজুলা ছিল এই 7টা দিনে, সব কিছুর মেলবন্ধন আর কি। তো দেখতে দেখতে কেটে গেল 6 দিন, পুরো কেটে গেল। আজ সানডে, মিষ্টি ওদের আবার ফেরার পালা। আজকে সোনা ভাইও চলে যাবে, আর মন্দিও শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে। দেখো সকাল মন্দি চলে এসছে, দেখো ওর বাড়িতে, মানে মন্দিকে ছাড়তে রিপন, মিষ্টি আর অর্ক এসছে। আমি অবশ্য আসিনি, কেননা রান্না টান্না সবই বাকি রয়ে গেছে, মিষ্টি ওদের আবার এয়ারপোর্টের জন্য বেরোতে হবে, তো তো ওরা ঘরে গিয়ে জাস্ট শুধু চান টান করে খেয়ে দিয়েই বেরোবে। আর আমিও ভেবেছি যে আমিও যাব ওদের সাথে এয়ারপোর্টে। তো সোনা ভাই, আমরা ঘরেই আছি আর কি, আমি এদিকে রান্না করে নিচ্ছি, দেখো মাছ তরকারি, মাছের একটা তরকারি করব, এদিকে বেগুন একটু ভেজে নিচ্ছি, বেগুন ভাজা, মানে মোটামুটি আমার মেনুতে যা যা ছিল এটা হচ্ছে মুড়ি ঘণ্ট, বেগুন ভাজা, মাছ তরকারি, ডাল, আর তাছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে, যেগুলো হচ্ছে তোমার ছোটো মাছের মাথা যে ভাজা, আর ছোটো মাছের একটা বেগুন দিয়ে ছোটো মাছ, আর ট্যাংরা মাছের চচ্চড়ি, আর গতকালকের একটু কালিয়াও ছিল। তো যাই হোক, এইসবই আজকের রান্নার মধ্যে, মানে মণিমা ছোটো মাছগুলো রান্না টান্না করে দিয়েছিলেন, তো এগুলো খেয়ে মিষ্টি ওরা রান্না দিয়ে দেবে আর কি। দেখো দেখতে দেখতে ওরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, আর এবারে রওনাও দিয়ে দিয়েছে। তো ওদের ফ্লাইট তো ছিল 5টার সময়, তো ওই জন্য ওরা বেরিয়ে গেছে ঘর থেকে, এখন বাজে দুপুর দুটো না সরি আড়াইটে বাজে, তো এই সময় ওরা বেরিয়ে গেছে। দেখতে দেখতে ওদের সফরটাও শেষ হয়ে গেল, আবার নেক্সট ওদের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আমি আর রিপন তো যাচ্ছি এয়ারপোর্টে, সোনা ভাইকে আমরা এবারে এয়ারপোর্টেই নিয়ে যাচ্ছি, তো তারপর আসার সময় ওকে বাসস্ট্যান্ডে, মানে বাসে উঠিয়ে দেবো আর কি। আমরা ভেবেছিলাম যে সানডে যেহেতু তো ভিড় টিড় তো একদমই থাকবে না, কিন্তু গিয়ে দেখি আমরা এতটাই ভিড়। আসলে তার পেছনে একটা কারণও ছিল, এখন তো সবাই মানে হজে যাচ্ছে, তো হজে যাওয়ার জন্য হজযাত্রীদের সি অফ করতে সবাই আসছে, তো তার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এয়ারপোর্টে, মানে এতটাই ভিড় ছিল যে আমরা মিষ্টিকে ভালোভাবে টাটা করতেও পারিনি জানো। তো কোনো রকম আর কি ওরা লাগেজটা নিয়ে গাড়ি থেকে নেমেছে, বেশ অনেকটা দেরিও হয়ে গেছিলো, কেন এত ভিড়ের মধ্যে গাড়ি টাড়ি ছিল, গাড়ি এগোতেই পারছিল না, তাও আমি না কী করেছি ফট করে একটু নেমে গেছিলাম, নেমে গিয়ে একটুখানি ভিডিও করে আবার সামনের সিটে এসে বসে গেছিলাম। আর এবারে এখন তো আমরা বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে সোনা ভাই আবার চশমাটা ফেলে এসেছে, তো ওটা নিয়ে তারপর সোনা ভাইকে আবার বাসস্ট্যান্ডে ড্রপ করে দেবো, তো ও বাসে করে আরামসে ওর বাড়িতে চলে যাবে আর কি। সোনা ভাইকে বলেছিলাম যে একদিন থাকার জন্য, কিন্তু ওর আবার আগামীকালকে স্কুল আছে, তো তো তার জন্য ও থাকতে পারেনি। বন্ধুরা, আমার যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না, আর তোমরা সবসময় আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে। এদিকে দেখো রাত হয়ে গেছে, আজকে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি দেওয়ায় ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু একটা জিনিসের জন্য খুব মনটা খারাপ লাগছিল, সেটা হচ্ছে আজকে আইপিএলের একটা ম্যাচ ছিল গুয়াহাটিতে, যেটার একদমই খেলাটা হয়নি আর কি, পুরো খেলাটাই ক্যান্সেল হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।